ইকোনমি নতুন লাইভ কাতু সময়তে দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে। সময়তে দর্শকবৃন্দ, আজ থেকে বাস চলবে গণপরিবহন, এই বিষয়ে একটি বিস্তারিত খবর আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। টানা 22 দিন বন্ধ থাকার পর আজ বিশ্বভর থেকে রাজধানী সহ দেশের সব জেলায় বাস চলাচল করবে, তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। যে জেলায় বাস শুধু সে জেলায় চলবে। বাসে চলতে মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। বুধবার ঢাকা শহর পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাস্ক পরা ছাড়া কোনো যাত্রী গাড়িতে উঠানো যাবে না। গাড়ির স্টাফদের মাস্ক সরবরাহ করবে গাড়ির মালিক। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। লকডাউনে মালিক শ্রমিক মানতে জীবনযাপন শ্রমিকেরা মানবতার জীবনযাপন করছেন, এক্ষেত্রে মালিক সমিতি বা পরিবহন কোম্পানি নামে গেট পাস আদায় করা যাবে না। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক খন্দকার জেনাতুল্লাহ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী সহ দেশের সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। সবাইকে তিনি মালিক সমিতি দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। সম্মানিত দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।